মাছ ধরতে গিয়ে পুকুরে মাছ ধরা সন্দেহে গুলি করে খুন ঘটনায় জখম আরও চার তাদের মধ্যে আশঙ্কাজনক এক সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি চাই পাড়া এলাকায় মৃতের নাম সুনত শেখ জখমেরা হলেন জাহিদুল ইসলাম আশাহাদ শেখ সাহিনু শেখ এবং সোহান শেখ তাদের সকলের বাড়ি খয়রামারি টিকটিকি পাড়া এলাকায় ঘটনার পর ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ জানা গেছে গত রবিবার দুপুরে খয়রামারি দিয়ার বিলে মাছ ধরতে যায় সুন্নত শেখের ছেলে মুরসেলিম শেখ সেখানে একটি মাছ পাই সে এবং ফিরে আসে বাড়ি তখনই প্রতিবেশী আবুল শেখ মফিক শেখ শফিক শেখ সহ বেশ কয়েকজন তার উপর চড়াও হয় তাদের অভিযোগ বিলের নয় তাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে ওই অভিযোগে হেনস্থা করতে গেলে স্থানীয়রা দেখে সন্ধ্যার দিকে সালিশি সভা বসিয়ে মীমাংসা করা হয় সোমবার সকালে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায় এক এক করে পাঁচজন জখম হলে একজনের মৃত্যু হয় তাদের ড্রমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে বাকিদের মধ্যে দুজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন একজন ঘটনাস্থলে পৌঁছন সাগরপাড়া থানার পুলিশ সামেদ ইসলাম মানে ওই গোষ্ঠীর সঙ্গে আমাদের কোনো আন্তরিক অভিনন্দন ভালোবাসাই সবসময় থাকে কিন্তু কেন বললো আর কেন ওদের ব্যক্তিগত রাগ হলো এটা আমরা জানি না কিন্তু আজ কি আমরা শেহরি খাই মসজিদে গেলাম নামাজ পড়তে নামাজ পড়ি বেরিয়েছি তখনই চোখে ওরা টস ধরে টর্চ ধরার পরে ওরা সঙ্গে সঙ্গে মানে গুলিয়া ছুরি চাকু চাকু চালাতে ওরা উদ্যোগ হয়ে যায় আমার চাষ তো ভাই মাছ ধরতে যায় ওখানে মাছ ধরতে যে ওনাদের পুকুর আছে ওই পুকুরকে ইস্যু করে যে আমাদের পুকুরে মাছ ধরিছে বলি হ্যাঁ কিন্তু ওনাকে তল্লাশি করে তল্লাশি করে ওনার কাছে মাছ পায়নি রাত্রিবেলা তো ওরা তো আমাদের গ্রামে লে আসে গ্রামে নিয়ে আসার পরে গ্রামের লোক তখন বলে যে তোমাদের পুকুরে যদি মাছ ধরে থাকে তাহলে তো মাছ থাকবে একটা প্রমাণ থাকবে তো কিছুই নাই ওখানে গ্রামের লোক তখন বলছে যে এনাকে হেনস্থ করছো কেন গ্রামের লোক ফায়সালা করে দেয় রাত্রেবেলায় দিয়ে আমরা আপন আপন বাড়ি চলে যাই এদের সঙ্গে না কোনো ঝামেলা হয়েছে না ওদের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে দিয়ে আমরা সব আপনার বাড়িতে যাই সকালবেলায় সেহেরি খাবার পরে হ্যাঁ এই হামলাটা ওরা চালিয়ে দেয় এ হামলাটা তো আমার একটা নিবেদন প্রসাদের কাছে যে আমরা এর একটা সুবিচার চাই